এইযো কয়দিন পরে আসতেছে আসতেছে দেখবেন কিছু কিছু আছে এমন করে কথা কয় না কে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব অন্তর লুচ্চা দিবস যেই দিবসেই সেই কোনো টিকিট লগে নাও টিকিট সারা সরাসরি একশন কথা কয় না কে কথা বল ঠিক কিনা না দেখবেন এই মানে এই বাপা কোরআন আনন্দ করে না মা করে না এই কারণে ওই যে বেটা বেটি এই বেটিগুলা কি হাই একটা গায়ে দিবি হাই হিল জুতা পরবে আটকাটো চুল খাটো খাটো জামা হাই হিল জুতা পরে যখন হাই রোডে সিরাজগঞ্জ হাই রোডে উঠবে তখন দেখবেন ঘোড়ার পায়ের মতন টক বক টক বক করে যখন যাবে আর এই যুবকরা কবেন কথা কেনাক দেখবেন চোদ্দ ফেব্রুয়ারির দিন পাঁচ টাকার গোলাপ ফুল বিশ টাকা হয় না কথা কয় না এই গোলাপ ফুল একটা হাতে লইবে লিয়া যাবে কবে আই লাভ ইউ যেই আই লাভ ইউ কবে জুতা খুলে যেই মারবে ইফটিজিং এর মামলার আসামি যুবক হবে কথা কয় না এই যুবকরা ইফটিজিং এর মামলার আসামি হয় এই কারণে যুবক তোমাদেরকে বলি আর সময় নাই চোদ্দ ফেব্রুয়ারির আগে তোরা সিঙ্গেল আস ডবল হ হালাল পথে চল কি কস চোদ্দই ফেব্রুয়ারির আগে সিঙ্গেল দ্বারা আসু ডবল হল দেখবেন আল্লাহর কোরআন বলে এগুলো করা হারাপ কিন্তু আপনার মেয়ে আপনার সন্তান যেই কাজে যাইতেছে আপনি বাপ হইয়া আপনি মা হইয়া একটা বার লক্ষ্য করলেন না কারণ এরা যে গুণা করতেছে এরা যে বেপরদায় চলতেছে চলা মানে কি জানেন গত বছরে আমি রাজশাহী এই চোদ্দই ফেব্রুয়ারির দিনে মাহফিলে আইছিলাম হাই হাই রে আমি আইছি সকালবেলা বিমানে এ ভাই চা খাবো বুঝলাম আমি চা খাই না আপনারা কেউ খেন বিমানে আইছি সকালবেলা আইসা নিজ জেলা মানে নিজ বিভক্ত একটু ঘুরতে গেছি আল্লাহর কি কাম হাই হাই পদ্মা কাটিনে ঘুরতে গেছি কয়েকজন হুজুর আছে তো আমার কিছু লোক কইতে হুজুর ওই দিক যায় না আমি কে না না একটু ঘুরে আসি তো কিছু কিছু গয়ার কিছু পোলাপান আছে না যারা ভার্সিটির পরে এরা আবার আমাকে হুজুর আসেন কিছু দেখা যান কিছু দূর যাওয়ার পরে দেখতাছি যে একজনার কোলের ভিতরে আরেকজন শুয়ে আছে আমি এখন কইতাছি রে ওই দিক যায় না হয়তো বা একজন মা হয়তো বা একটা বাচ্চারে এই খাওয়াইতাছে কি করতেছে মা বাচ্চারা খাওয়াইতেছে এমন করে রন্না দিয়ে খুব সুন্দর করে মানে বেকায়দা নয় কায়দা হবে খুব সুন্দর করে রন্না দিয়ে আমি ভাবছি এটাই একটা ছাতা দিছে এমন আমি ভাবছি ওটাই কিন্তু ওই দিয়ে ঘুরে দেখ দেখ ও বাবা এটা দিক অনেক কারণ কথা কয় না এ যুবক তোদেরকে তারা ইফটিজিং এর আসামি বানাই তোরাও হোস এর একটাই মাত্র কারণ তোরা যদি কোরআন নিয়ে আনন্দ করিস সুন্নত ওয়ালা উম্মত হইতিস সাহাবায়ে কেরামদের আদর্শ মানতিস কোন কাফের বেঈমানগুলি তোদেরকে ইফটিজিং এর আসামি বানাইতে পারত না কথা বলেন ঠিক কি না এই কারণে ১৪ ফেব্রুয়ারি বাদ দে আসে সময় কয় দিন সিঙ্গেল থাকলে ডবল হয়ে নিন হালাল পথে চল মা বাপরে গুনার থেকে বাসা আল্লাহ তালা তোর জিন্দগির গুণা মাফ করবে পিতা মাতার কিন্তু মুসলমান তুমি আমি কোরআন নিয়ে আনন্দ না আল্লাহ বললো পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা আমার নিয়ে আনন্দ করো আচ্ছা বলেন তো দেখি এই কোরআন নাজিল করছেন কে জোরে বলেন কে এই কোরআন নাজিল করছেন কে আল্লাহ আল্লাহ আচ্ছা বলেন তো দেখি এই কোরআনের ভিতরে মানে নামাজের কথা আছে না নাই রোজার কথা আছে না নাই কথা আছে না নাই কথা আছে না নাই আচ্ছা বলেন তো দেখি নামাজ পড়া নামাজ পড়া কথা কয় না নামাজ পড়েন না নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া পিতা মাতার খেদমত করা পর্দা করা সুদ খাওয়া এটা আবার কে করতে ফরক মানে হুপের ঠেলে করতে ফরস সুত খাওয়া কি হার নামাজ পড়া ফরস রোজা করা ফরস হজ করা ফরস জাকাত দেওয়া ফরস পিতা মাতার খেদমত করা দাও কি কথা কয় না কেন আল্লাহ বলেন ওয়াকদারা রাব্বুকা আল্লাহ ইল্লা বিল ওয়ালিদাইনি ইহসানা দুনিয়ার মানুষ আমি আল্লাহর আনুগত্যে এবাদত করার পরে তোমরা মানে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা কারণ আল্লাহ বলেন দুনিয়াতে যদি কোনো নারী পুরুষ পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে খুশি কইরা হাসুর ময়দানে আসে আমি আল্লাহ ওই বান্দায় বান্দি দুনিয়াতে যত দিন থাকবে আমি আল্লাহ আমি আল্লাহ তাকে অর্থ দিব সম্পদ দিব দুনিয়াতে ইজ্জত দিব সম্মান দিব হাসর ময়দানে আমি আল্লাহ জান্নাত নজিফ করব আর নবী বলেন দুনিয়ার তোমরা যদি কোনো বান্দা, যদি কোনো বান্ধি পিতা মাতার খেদমত করে পিতা মাতাকে খুশি করে হাসর ময়দানে আমি নবী নিজে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো আর দুনিয়ার জন্য যে সমস্ত সন্তানগুলি পিতা মাতার সঙ্গে নাফরমানি কর পিতা মাতার অবাধ্য কর আমার নবী বলেন আমি নবী হাসরের ময়দানে ওই পান্দার দিকে ওই উম্মতের দিকে আমি নবী ফিরেও তাকাবো না আল্লাহ বলেন দুনিয়াতে যেই সন্তানগুলো পিতা মাতার সঙ্গে নাফরমানি করে পিতা মাতার কথা শুনে না পিতা মাতার অবাধ্য হাসর দুনিয়াতে আমি আল্লাহ লাঞ্ছিত করব হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নাম দিই দেখবেন মা বাপ লে আনন্দ করে না বৌলে আনন্দ করে কথা কেন কিছু কিছু মরদ আছে বৌ দেখ তোমার চলছে তোমার চলছে বুড়ার বুড়ির ভাত দিতাম রাত দিতাম আবার কিছু কিছু যুবক আছে নতুন বিয়ে করছে বাপ রে বাপ সৌরভ দেখা কথা মানে আছে না

তুমি বৌরে হইয়া তুমি গোস্ত খাইতেছো তুমি আফেল খাইতেছো মা আর বাবা ওই ঘরের ভিতরে বেগুন আলু খাইতেছে কোন জায়গায় দিতে তুই জানিস না তুই শ্বশুর শাশুড়িকে সালাম দেওয়া যায় আছে শ্বশুর শাশুড়ির খেদমত করা যায় আছে কিন্তু শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হ্রদের সাপ পাওয়া যায় না পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সাপ পাওয়া যায় যে সমস্ত মানুষগুলি যে সমস্ত মুরব্বীরা যে সমস্ত যুবক ভাইরা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করো পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করো এই শোন 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 এই মুহূর্তে তোর যদি কিছু হয়ে যায় ওই তোর মানে তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই তোর কাছ থেকে চলে যেতে পারে কিন্তু মা আর বাবা কোনোদিন তোর কাছ থেকে চলে যাবে না তুই যতই বিপদের ভিতর থাকুক না কেন ওই মা আর বাবা নিজের গায়ের রক্ত বিক্রি করে হলো কিডনি বিক্রি করে হলো তোকে সুস্থ করবে কোনোদিন তোকে ফেলা দিবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু তুই সন্তান ওই মারা চিনস না অনেক লোক আমাদের কাছে বলেন হুজুর ব্যবসার ভিতরে বড় কথা না অনেক যুবক ফোন দেয় হুজুর চাকরি না ইন্টারভিউ দেয় হুজুর এনে দোয়া করেন অনেক যুবক আছে এখানে আমি দেখতেছি লেখাপড়া করে না অনেক মুরব্বী আছেন ব্যবসা করেন চাকরি করেন কেউ তাঁত বোনান কেউ দাল লাগান যে যে কাজ করেন কাজের ভিতরে বর কথা হয় না আলেমদের কাছে দোয়া চান মাদ্রাসার হুজুরদের কাছে দোয়া চান মাদ্রাসার হুজুরদের দোয়া ওলামায় কেরামদের দোয়া কবুল হয় কিন্তু ওলামায় কেরামদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয় একজন হইল মা আর একজন হইল মা ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি আমি আবুর আইগান কোরআন মাথায় না বলতেছি ওই মা আর বাবার দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি হয় না তুই কি হবি ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি আর্মি হবি পুলিশ হবি র্যাব হবি এমপি হবি মন্ত্রী হবি বড় শিল্পপতি হবি বাড়ির যাই মার বাপরে ডাক দেখো মা ও মা একটু আল্লাহর কাছে দোয়া কর ও মা মাগো দোয়া কর আল্লাহ যেন আমারে একটা ভালো পদ দেয় আল্লাহর কসম ওই মা আর বাবা যদি আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না কারণ ওই পিতা মাতা তোমার আমার জন্য জান্নাত পিতামাতা তোমার আমার জন্য জাহান্ন পিতা মাতা যদি তোমার আমার জন্য ভালো দোয়া করে এইটাও কবুল খারাপ দোয়া করলে এইটাও কবুল অনেকে আসো পিতা মাতার সঙ্গে জোরে গলায় কথা বলছো তোমার আমার জোরে গলার কথা বলার কারণে পিতা মাতা কষ্ট পাইছে আল্লাহর কোরআন বলেন তা উফ তোমার আমার একটু জোরে কথা বলার দ্বারা পিতা মাতার জবান থেকে উফ শব্দ বাইরে হয় দুনিয়াও তোমার বরবাদ আখেরা তো বরবাদ এই কারণে যুবক বলবো ওই মায়ের চাইতে আপন কেউ নাই ওই বাবার চাইতে আপন কেউ নাই এখনো পর্যন্ত সময় থাকতে আল্লাহর হুকুম নবীর সন্নত মানো নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করবা দেখবা দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি একটু আওয়াজ করে বলা যাবে কিছু হান